আপনার জন্য কটা রাখবেন? সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি উঠেছি সকাল 7:30, তখন দেখছি বাইরের রোদ উঠে গেছে, আর এদিকে আমি সকালের বাসি কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি। তো প্রথমেই আমি এক বালতি জল ভরে রাখলাম, যেটা আমি রান্না করব। আর ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে, আর বাইরেটাও আমি ধুয়ে দিয়েছি। এখন চলে এসেছি এই যে বাড়ির সামনে এটা ঝাড়ু দিতে, এটা হচ্ছে রাস্তা। তো রাস্তাটা প্রতিদিন আমি ঝাড়ু দিই না, মাঝে সাঝে যখন দেখি খুব নোংরা হয়ে আছে, খুব নোংরা পড়েছে, তখন আমি ঝাড়ু দিই। এরপর চলে এসেছি এই দেখো মশারি তুলতে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। তখন বাজছিল মোটামুটি 8:45 এরকম বাজবে, আর আজকে উঠতে দেরি হয়েছে। আমার প্রতিদিনই উঠতে দেরি হয়। এদিকে আমার একটা বদ অভ্যাস, ভীষণই বদ অভ্যাস, রাত্রিবেলায় ঘুম আসতে যাবে না, মানে 12:00-1:00 আগে ঘুম আসতে চাইবে না, আর সকালবেলায় আমি উঠতে পারবো না তাড়াতাড়ি। মনে হয় যে আরও একটু ঘুমাই, আরও একটু ঘুমাই, ঘুম ভাঙতেই চায় না সকালবেলায়। তো চলো, যাই হোক, 7:30 সময় উঠেছি, এবার ঝটপট কাজ করে নিতে হবে টাইমের মধ্যে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠতেই চাইছে না, আর মেয়ে একটু দেরি করেই ওঠে, যেহেতু স্কুল নেই আর সকালবেলায় টিউশন থাকে না, এর জন্য মেয়ে একটু দেরি করেই ওঠে। এদিকে গোয়ালা এদিকে দুধ দিয়ে গেছিলো, সেই দুধটাই আমি গরম করে নিচ্ছি। মেয়ে মুড়ি খাবে, মেয়ে খাবে দুধ মুড়ি, আর আমাদের জন্য টিফিন তো বানাতেই হবে, কিছু না কিছু বানাতেই হবে। আর সকালবেলায় তোমাদের দাদাভাই দেখছি যে খেতে আসছে না কিছুদিন ধরে, তো আসবে করে আর বলেও যায় না, ফোনও করে না, তো আসবে বলে আবার এদিকে আলু ভাজবো, মানে মুড়ি খাওয়া হবে আজকে সকালবেলায়। মুড়ি খাওয়া হবে, প্রতিদিনই আমাদের মুড়ি খাওয়া হয়, মুড়িটা বেশি খাওয়া হয়, আর ময়দা আটা এটা কম খাওয়া হয়। তো সেই সকালের জন্যই আমি এখন টিফিনের জন্যই আমি আলু ভাজছি। আর প্রথমে এদিকে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, নাহলে ফটফট করে ফুটে, আর আজকে আবার কাঁচা লঙ্কা দিয়েছি বলে ফটফট করে ফুটছিল। তো চলো আলুগুলো ভেজে নিই, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ভিডিও শেষে কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো চলো আমি এদিকে আলু ভেজে নিই। আর আলু ভাজতে গিয়ে কি জানো মনে নাই, আমার লবণ দিতে মনে নাই, দেখতে পাচ্ছ আমি লবণ দিয়ে নিই, সব দিয়েছি কিন্তু লবণ দিতে ভুলে গেছি। আর এদিকে মেয়ের জন্য এই দেখো মুড়ি নিয়ে নিলাম, আর দুধ দিলাম মুড়িতে, মেয়ে এখন খাবে দুধ মুড়ি। না মুড়িটা খেয়ে না, খাবে বসে আসবে না।
মেয়েকে দুধ মুড়ি দিয়ে ওই ফাঁকে আমি দেখো স্নান করে নিয়েছি। আর আজকে স্নানটা সকাল সকাল হচ্ছে, নাহলে দেরি হয়। তো চলো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিই। আর কি সুন্দর পাখি ডাকছে দেখো তো। আর এই সময় পাখি ডাকলে মনে হয় বসন্ত এসে গেছে, তো খুব সুন্দর মানে ভালো লাগে এই পাখির ডাক শুনতে। যদিও একদম মানে গ্রাম না এটা, মানে কি বলবো, আধা গ্রাম আধা শহর এরকম একটা। যদিও আমাদের এখানে মিউনিসিপ্যালিটি না, এটা পঞ্চায়েত এলাকা, তবুও মানে পুরোটা একদম গ্রামের মতো না, সেটা বাড়িঘর দেখে তোমরা বুঝতে পারো যারা আমার ডেইলি ব্লগ দেখো। আর এখন যে ভয়েস মেসেজ দিচ্ছি না, আমার ভীষণই কষ্ট হচ্ছে, কারণ আমার অ্যালার্জি হয়েছে, মানে হঠাৎ করে জানি না তো গলা বসে গেছে, তারপরে চোখগুলো ফুলে গেছে, আমি ভালো করে ভিডিওটা দেখতেও পাচ্ছি না, তাকাতেও পাচ্ছি না। মাঝে মাঝে আমার এরকম হয়, ভীষণই কষ্ট হয়, হসপিটালে আমার ই নিতে হয়, ইঞ্জেকশন নিতে হয়। তো চলো যাই হোক, এখন পুজো দিতে চলে এসেছি, স্নান যেহেতু হয়ে গেছে তো পুজোটা দিয়ে নিই, তারপরে টিফিন করে তারপরে মেয়েকে এখনও পড়াতে বসতে হবে। মেয়েকে সকালবেলায় এক টাইম বসায় আর সন্ধ্যাবেলায় এক টাইম স্যার আছে, স্যার পড়িয়ে দিয়ে যায়। তো এদিকে আমার পুজো দিয়ে আমি মেয়েকে পড়াতে বসবো, তারপরে খেয়ে নেবো, সবজি কাটতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে। তো অল্প টাইমের মধ্যে আমাকে কাজগুলো সব কমপ্লিট করতে হবে। আর এই যে শরীর অসুস্থ, আর এই ভিডিওটা কালকে পেয়ে যাবে কি হয়েছিল না হয়েছিল। আর আমার অ্যালার্জি হলেই না ভীষণই শরীর খারাপ হয়ে যায়, চোখগুলো ভীষণ ফুলে যায় এই অ্যালার্জি হলে। মাঝে মাঝে আমার এরকম হয়ে যায় হঠাৎ করে, আমি বুঝতে পারি না। এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি আছে, চিংড়ি মাছ ভাজা খেলে অ্যালার্জি হয়। আজকে কি যে হয়েছে আমি বুঝতেই পারছি না। এই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে কি হয়েছে না হয়েছে। তো স্নান যখন হয়ে গেছে, এখন এই করছে, একটু ক্রিম নিচ্ছে, আর অল্প অল্প ঠান্ডা আবার পড়েছে, এর জন্য আমি ময়শ্চারাইজার ক্রিম এখনও ব্যবহার করছি। আর এই সময় একটু রেডি না হলে, ঠিকঠাক নিজেকে রেডি না করলে পরে, একটু যত্ন না নিলে পরে আর সময় হয় না, আর ইচ্ছেও করে না। তখন স্নান করার পর একবারেই সিঁদুর পরে নিই, একটু ক্রিম টিটি মেখে নিই, চুলটা ঠিক করে নিই, পরে আর টাইম করে আর নেওয়া হয় না। তো চলো একটু নিজেকে একটু ই করে নিলাম, ঠিক করে নিলাম। পাঠশালা পড়ানো হয়ে গেছে, আর আমি দেখো মুড়ি খাবো, সকালবেলায় ব্রেকফাস্ট করবো। তো সকালে বেশি ভারী জলখাবার খায় না, হালকা ফুলকা খায়, আর মুড়িটা আমি অল্প পরিমাণে খাই। মুড়ি খেতে আমার একদমই ইচ্ছে করে না, মানে কি করব, সকালবেলায় তো প্রতিদিন ভাত খাওয়া যাবে না, তাহলে আবার এদিকে মোটা হয়ে যাবো, এই জন্য মুড়িটা খাই। আর সকালবেলায় হালকা ফুলকা খাই, কোনো কোনো দিন আবার খায়ও না। আমার ভয় দিতে এত অসুবিধা হচ্ছে, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, তবুও দিতে হচ্ছে, উপায় নেই, কারণ ভয়েস আজকে দিতেই হবে, পুরো ভিডিওটাই বেশিরভাগ ভয়েস দেওয়া। তো চলো এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের চাল দিয়ে দিলাম, চাল দিয়ে এদিকে ভাত হচ্ছে। আর আমি এদিকে এদিকে সবজি কাটতে আরম্ভ করে দিয়েছি, এদিকে পটল কাটছি, পটল আলু, তারপরে মশলা অনেক তিন চার দিনে করে রাখবো, সেগুলো কাটতে হবে। আজকে পটলের রেসিপি করব, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, অল্প স্বল্প শেয়ার করব। আলু কেটে নিলাম, আর আমার ভীষণই কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, কথা শুনে ভয়েস দিতে পারছে না, এত কষ্ট হচ্ছে। এদিকে ভাতটা দিয়ে দিলাম, ভাতটা প্রায় বলতে অল্প একটু হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরা ভালো আছি। এখন বাজে গিয়ে 11:30, আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর সকালে কাজকর্ম যা করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো চলো আজকে কী রান্নাবান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নাবান্না করে নিই, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো আজকে রান্না করবো, এই দেখো আলু পটলের তরকারি করবো এক পিস মাছ দিয়ে। কালকে আমি এই রুই মাছের একটা পেটি তুলে রেখেছিলাম, তো এটা দিয়ে আজকে করবো এই আলু পটলের তরকারি। আর এই দেখো মশলা আমি অনেকগুলো কেটে নিয়েছি, এত মশলা লাগবে না, এই মশলা আমি তিন চার দিন করবো, বেশি করে কেটে নিয়েছি, বাটবো, মিক্সিতে বেটে নেবো। আর এই দেখো সব কেটে রেখেছি, আর করবো মসুর ডাল, এই যে দুটো রেসিপি করবো। তাতে প্রায় হয়ে গেছে শেষের দিকে, আর অল্প একটু হবে। আর সকালে যে আলু ভেজেছিলাম সেই কড়াইয়ে আমি রান্নাটা করব। চলো আলু পটল ভেজে নিয়েছি, এবার লবণ দাম ফুলে দিয়ে দিলাম, নাহলে লবণ
চলো রান্না কমপ্লিট। আর এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন দুপুরের খাবার সবাই হয়ে গেছে। আর এই দেখো ডালটা করে দিয়েছিলাম, কুকারে একবারেই করে নিয়েছি। এখন দুপুরের খাবার হচ্ছে দেখো ডাল ভাত আর ওই যে আলু পটলের তরকারি। এই যে তোমাদের দাদাভাই আসতে অনেক দেরি হয়, এর জন্য নিয়ে নিয়েছি। মেয়েকে ওদিকে দিয়েছি, মেয়ে ঘরে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে, আর আমার জন্য দেখো খাবার নিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আবারও বলছি আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যেও। তো চলো আজকের জন্য টাটা, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে যেটা কিন্তু টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।